আমি কেউ না, কিন্তু একটা গোছানো সুশৃঙ্খল সুন্দর জীবনের স্বপ্ন দেখি হয়তো। পৃথিবীর 91% মানুষই তার দিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। খুব কম সংখ্যক মানুষই পারেন তার নিজের দিনকে নিজের ইচ্ছা অনুযায়ী কন্ট্রোল করতে। আর আমি সেই কম সংখ্যক মানুষের কাতারে নিজেকে দেখতে চেয়েছিলাম যারা নিজের দিনকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই একটা সুন্দর গোছানো জীবনের স্বপ্ন এবং নিজের সময়ের প্রতি পরিপূর্ণ নিয়ন্ত্রণ আনার জন্য খাতা কলম নিয়ে বসলাম, যাতে করে আমি দিনের কোন কোন সময় কোথায় ইউজ করি একটা সামারি আমার চোখের সামনে ভেসে ওঠে। দেখতে পেলাম আমার দিনগুলো সম্পূর্ণ লাগামহীন, রুটিনহীন। কখন কোন সময় কোন কাজ করতেছি আমার নিজের কোনো কন্ট্রোল নাই। আমার ঘুমোতে যাওয়ার সময় ঠিক নাই, আমার ঘুম থেকে ওঠার সময় ঠিক নাই, ব্রেকফাস্ট করার সময় ঠিক নাই, কখন পড়তে বসবো, কখন লাঞ্চ করবো, কখন স্নান করবো, একদম কোনো কিছুই ঠিক ছিল না। আমি তো রীতিমতো ডিপ্রেসড। তার ঠিক কিছুদিন পরই আমার খুব কাছের একজন মানুষের মারাত্মক একটা সমস্যা দেখা দিল। সমস্যার কারণ কি? হরমোনাল ডিসব্যালেন্স। কেন হরমোনাল ডিসব্যালেন্স? কারণ রাতের বেলা জেগে থাকা এবং দিনের বেলা ঘুমানোর কারণে নিজের হরমোন ভারসাম্য হারিয়ে ফেলেছে। ঘটনাটা আসলেই খুব খারাপ লাগলো। আর তখনই বুঝতে পারলাম আমাদের সৃষ্টিকর্তা রাতকে ঘুমানোর জন্য এবং দিনকে দিনের কাজ করার জন্য সৃষ্টি করেছেন। এই ঘটনাটার পরপরই আরো বেশি সচেতন হতে শুরু করলাম। রীতিমতো তীব্র ইচ্ছা শক্তি নিয়ে আবার খাতা কলম নিয়ে বসে পড়লাম। আমার দিনের রুটিনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সিস্টেমের সমস্যা। সিস্টেম বলতে আমার ঘুমানোর কোনো নির্দিষ্ট সময় ছিল না। সাধারণত আমি রাত 3টা 4টা ইভেন ফজরে আযানের সময় ঘুমাতাম এবং উঠতাম 10টা 11টা এবং 12টা। তখন আসলেই কোনো কন্ট্রোলই থাকতো না আমি কখন ফ্রেশ হব, কখন ব্রেকফাস্ট করব, কখন পড়তে বসবো। সম্পূর্ণ লাগামহীন, রুটিনহীন একটা ব্যবস্থা। তাই সমস্যার আগে সমাধান করার জন্য ইমিডিয়েট অ্যাকশন নেওয়া শুরু করলাম। টাইম ঠিক করলাম আমি 11টায় ঘুমাবো এবং সকাল 5টার সময় ঘুম থেকে উঠবো। দুঃখের বিষয় হচ্ছে বারবার ব্যর্থ হচ্ছিলাম। আসলে আমার ঘুম ঠিক মতো ধরতো না। 1টা 2টা 3টা এবং 4টার সময় ঘুম ধরতো। কারণ হচ্ছে আমার প্যাটার্ন হয়ে গিয়েছিল যে লেট নাইটে আমার ঘুম ধরবে। তবে আশার বিষয় ছিল আমার আত্মবিশ্বাস। আমার আত্মবিশ্বাসের কারণে আমি এই সম্বন্ধে অনেক রিসার্চ, অনেক পরামর্শ, অনেক বই পড়া শুরু করে দিলাম যে কি করব। আলহামদুলিল্লাহ অবশেষে হাল না ছাড়ার কারণে আমি সফল হই এবং এই ঘুমানোর শিডিউলটা টানা 1 মাস অনুশীলন করে নিজের অভ্যাসে পরিণত করি। আমার জীবনের ছোট এই সাফল্যটাই আমাকে দ্বিগুণ আত্মবিশ্বাসী করে তোলে। আর আমি পার্সোনালি সেলফ ডিপেন্ডেন্ট এবং গোছালো হতে খুবই পছন্দ করি। তাই সেলফ ডিপেন্ডেন্ট বলতে আমি এখানে বোঝাচ্ছি যে নিজের কাজগুলোকে অন্তত নিজেই করা। এটা হতে পারে আপনার কাপড়গুলোকে আপনি পরিষ্কার করছেন, আপনার রুমটাকে আপনি পরিষ্কার করছেন, আপনার বিছানাটাকে আপনি পরিষ্কার করছেন। সো সকাল 5টায় ঘুম থেকে ওঠা ইনশিওর করার পর আমার জীবনে আমি আরও কিছু ছোট ছোট চেঞ্জ আনতে শুরু করলাম। এই পরিবর্তনগুলো যদি আমি শেয়ার করি তাহলে হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর আমি আগে আমার বিছানাটাকে পরিষ্কার করি। বিছানাকে পরিষ্কার করার পর আমার ব্রাশ এবং টুথপেস্ট নিয়ে সরাসরি ওয়াশরুমে চলে যাই। ওয়াশরুমে ফ্রেশ হওয়ার পর উজু করে নামাজটা কমপ্লিট করার চেষ্টা করি। নামাজ শেষে আমার রুমে আবার চলে আসি। আমার আগের দিনের যে কাপড়গুলো ময়লা হয়েছিল সেগুলোকে ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখার পর আমার জুতা এবং জগিং স্যুট পরিধান করে বাইরে বের হয়ে যাই এক্সারসাইজ করার উদ্দেশ্যে। এক্সারসাইজ বলতে আমি সাধারণত কিছুক্ষণ দৌড়াই এবং কিছু চিন আপ, কিছু পুশ আপ এবং মেইনলি কিছু ওয়েট লস করার ব্যায়াম করে থাকি। এক্সারসাইজ শেষে আমি চলে যাই আমাদের পাশের একটা ভালো দোকানে। দোকানদার চাচা আমার প্রিয় খিচুড়ি রান্না করেন প্রতিদিন। তো সেখানে ব্রেকফাস্ট হিসেবে খিচুড়ি খাওয়ার পর চলে আসি আবার রুমে। রুমে চলে আসার পর যে কাপড়গুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেই কাপড়গুলোকে আবার পরিষ্কার করে ফেলি। পরিষ্কার করার পর নিজের স্নানটাকে কমপ্লিট করি। স্নান করার পর আমি দেখি আমার ঘড়িতে 7টা বাজে। তো 7টা থেকে 5টা, মাত্র এই 2 ঘন্টার ব্যবধানে আমার একটা দিনের সকল খুচরা কাজ এবং সকল গুরুত্বপূর্ণ কাজগুলোই সমাধান হয়ে যায়। সকাল 7টার পর থেকেই রেস্ট অফ দ্য টাইম আমার অনেক সময় ফাঁকা থেকে যায়। যেহেতু আমি আমার আগে অনেক কাজ কমপ্লিট করে ফেলেছি, রীতিমতো আমি অনেক খুশি থাকি। যেহেতু খুশি থাকি অনেক আত্মবিশ্বাস গ্যাদার হয়। এই আত্মবিশ্বাসের কারণে দিনের বাকি সময়গুলো সুন্দর প্রোডাক্টিভ কাজ করতে পারি। আর প্রোডাক্টিভ কাজ না করতে পারলেও তো সমস্যা নাই, কারণ আমি একজন ছাত্র, আমি শিখতেছি, আমি আমার দিনের কন্ট্রোল ধীরে ধীরে আনবো। তো এত ডিপ্রেস হওয়ার তো কোনো কারণ নাই। সো এটাই থাকে আমার দিনের একটা মোটিভেশন। হাই, আমার এক্সারসাইজ শেষ। অ্যাকচুয়ালি এই 2 ঘন্টার কাজ আমাদের জীবনে কত বড় এফেক্ট ফেলতে পারে, আমাদের বাকি কাজগুলোর উপর কীভাবে প্রভাব ফেলে, এটা কেউ না করলে আসলে এক্সপিরিয়েন্স করতে পারবে না, উপলব্ধি করতে পারবে না। সো ইউ ক্যান ট্রাই ইট। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।